ततः शेतैर्हैरुक्ते महति सन्दने स्थितौ माधव पाण्डवश्चैर्व दिव्यौ शङ्खौ प्रदध्मतु। अध्याय एक श्लोक 14। শ্বেত অশ্বরথের ওপর মাধব আর পাণ্ডব অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের মধ্যে অর্জুন দিব্য শঙ্খ ধরে অপূর্ব মাধুরী বাজাল, অর্থাৎ যুদ্ধ শুরুর আগে তারা তাদের যে সৈন্যবাহিনী তাদেরকে মোটিভেট করার জন্য শঙ্খ বাজাল, দিব্য শঙ্খ। অর্থাৎ এটাকে যদি আমরা আজকের দিনের মুহূর্তে ফেলি, যে কোনো সময় যে কোনো মুহূর্ত যে কোনো চ্যালেঞ্জেসই এক একটা যুদ্ধের সমতুল্য, আর এরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের নিজেদের যে সেনাবাহিনী অর্থাৎ নিজেদেরকে উজ্জীবিত করবার জন্য এরকম মাঝে মাঝে মোটিভেশন দেওয়া প্রয়োজন। সেটা শঙ্খ হতে পারে, শঙ্খ তো এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে মহাভারতের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে সেটা বিভিন্ন রকম মোটিভেশনাল ভিডিওস হতে পারে বা বিভিন্ন রকম বই হতে পারে।